Click the subscribe button and press the bell icon.

তেকটা ঠিক আছে দেখা যাচ্ছে চোখ ঠিক সমস্যা না এটা আপনি যেটা বলছেন আমরা উনি সবাই ঘারের সমস্যা থেকে এটা হতে পারে ঘারের ব্যথা মানে সমস্যা থেকে পিছনে ব্যাকে হেডেক হতে পারে চোখে ব্যথা হতে পারে আমি বলছিলাম আরেকজি ショルダー জয়েন্ট ব্যথা হতে পারে হাতে ব্যথা আসতে পারে হাতের আঙ্গুলে ব্যথা চলে আসতে পারে পিঠে দিয়ে নিচে নামতে পারে এবং মাথা ব্যথা তো কমন প্রায় আপনার যেটা আমরা ঘারের রুট কম্প্রেশন হলে কিন্তু ঘাড় ব্যথার সাথে মাথা ব্যথা হতে পারে অনেক সময় শুধু ঘাড়ে কোনো ব্যথাই পাবে না শুধু মাথা ব্যথা মাথা ব্যথা বলবে রুগী তো যেহেতু অনেক সময় অন্য অন্য কিছুতে বা অন্য স্পেশালিস্ট কিছু খুঁজে যদি না পাই আমরা সিম্পল একটা ঘাড়ের অ্যামার করলে দেখা যায় যে ওনার ডিক্সের সমস্যা আছে ওখানে ওখানে ডিক্স কোনো একটা লেভেলে কম্প্রেসড আছে রুটে কম্প্রেশন আছে বা ডিক্সের কোথাও সেটা পোস্টারো ল্যাটারাল হতে পারে পোস্টেরিয়র হতে পারে ল্যাটারাল কম্প্রেশন হতে পারে তা থেকে ঘাড় ব্যথা এবং মাথা ব্যথা হচ্ছে তো এই জিনিসগুলো আসলে আপনার একজন রেসপেক্টিভ স্পেশালিস্ট বার করতে পারবে যারা এই ব্যথা নিয়ে কাজ করে বা এই জাতীয় রিহ্যাবিলিটেশন নিয়ে কাজ করে বা এই জাতীয় বিশেষজ্ঞ চিকিৎসকই এটা কিন্তু আইডেন্টিফাই করতে পারবে যে কোথায় থেকে এই সমস্যাটা হচ্ছে দেখা যায় মাথা ব্যথার জন্য বছর পর বছর পেইন কিলার খাচ্ছে প্যারাসিটামল খেয়ে যাচ্ছে কিন্তু মাথা ব্যথা যাচ্ছে না সিম্পল ঘাড়ের ডিক্সের একটু প্রবলেম যেখানেও তো আমরা ডিকম্প্রেসড করে দিলাম কয়েকদিন যে পিঠের মাথা ব্যথাটাও চলে গেল তো আসলে যে কোনো ব্যথার ক্ষেত্রে আমি বারবার বলি যে কোনো চিকিৎসার ক্ষেত্রে রোগ নিম্ন জরুরি যে কেন ব্যথাটা হচ্ছে কেন সমস্যাটা হচ্ছে উৎসটা কোথায় তো ওই জায়গায় যদি স্পেসিফিক চিকিৎসা দেওয়া যায় তখন চিকিৎসা পদ্ধতি ভিন্ন হতে পারে